হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো শীতের আরেকটা সকাল দিয়ে আজকের ব্লগটা শুরু করতেছি তো এখন হচ্ছে সকাল সাড়ে আটটার বাজে তো দেখেন বাইরের কি অবস্থা তো এখন হচ্ছে মাইনাস তিন বা দুই এরকম আর কি শীত তারপরে হচ্ছে বরফ পরে কিন্তু হালকা হালকা যে পাতলা বরফটা আসে তো ওইটা হচ্ছে পরে যেমন বাংলাদেশে কুয়াশা পরে তো এরকমভাবে আর কি আমাদের এখানে এই বরফটা পড়ে যেহেতু মাইনাস দুই তিন তো এই জন্য আর কি এরকম বরফটা পরে আর গাড়ির উপরে বরফ পড়ছে তো আনাসের পরিষ্কার করতেছে তো আজকে হচ্ছে বাসায় মেহমান আসবে তো বাসায় কি আসলো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো তো মেহমান আনার জন্য আর কি যাইতেছি আমরা এখন সকালে আর কি তো এই তো তো ভালোই লাগতেছে আর খুশিও লাগতেছে যেহেতু মানে মেহমান আসলে সবারই খুশি লাগে আর সেই মেহমান হচ্ছে আমার বাবা তো ইতালি থাক ইতালি থেকে মানে আব্বু আসছে আর কি আমাদের বাসায় তো আব্বু কয়েকদিন আগেই হচ্ছে বাংলাদেশ থেকে আসছে ইতালিতে তো ওখান থেকে আর কি কয়েকদিন হলো আর কি প্রায় কয়েকদিন আট দশ দিন পরে হচ্ছে আমাদের এখানে মানে চলে আসছে তো আনাস তো অনেক খুশি আনাসের নানা ভাইকে দেখে আনাস অবশ্য আব্বুকে মানে খুব ভালোভাবে চেনে এবং কি ওর মানে মনে মনে আছে আর কি আনাস যখন ছোটো ছিল তখন আর কি আব্বু আমার এখানে এক একবার আসছে আর মানে আনাস হওয়ার পরে এবার নিয়ে দুইবার আব্বু এখানে আসলো আর কি তো এই জন্য আর কি আনাস খুব ভালোভাবে আব্বুকে চিনে আর আনাসের সাথে নানা ভাইয়ের খুব মানে ইয়া খুব ভালো একটা সম্পর্ক আমার বাবাটার তো আনাস তো পুরাই খুশি আর এখানে হচ্ছে আব্বু যা যা নিয়ে আসছে আমাদের জন্য বাংলাদেশ থেকেও নিয়ে আসছে এবং কি ইতালি থেকেও আব্বুকে দিয়ে আনিয়েছি অনেক কিছু তো সেইগুলা হচ্ছে মানে এখন আমি নামিয়ে নিব তো এগুলা হচ্ছে যেহেতু প্রায় আট দশ ঘন্টা লাগে ইতালি থেকে এখানে আসতে তো আর কি সব জিনিসগুলো আমি একটু তাড়াতাড়ি করে নামিয়ে তারপরে হচ্ছে বুঝিয়ে নিব কারণ হচ্ছে অনেক অনেক জিনিস আছে যেগুলো নষ্ট হয়ে যেতে পারে তাই তো এখানে হচ্ছে দুই তিন রকমের গোস আছে যেমন হচ্ছে গরুর গোস তারপরে হচ্ছে খাসির গোস তো এগুলো আর কি তো এগুলো আমি এখন নামিয়ে নিব তারপরে আমি দুইটা বড় বড় দুইটা ইলিশ মাছ আনিয়েছি আমার ভাইকে দিয়ে ইলিশ মাছগুলা কিনিয়েছিলাম তো ওকে বলছিলাম যে এক কিলোর মতো এরকম ইলিশ মাছগুলা যেন কিনে কিন্তু ও একটু বেশি বড় ইলিশ মাছ কিনছে আর এই ইলিশ মাছগুলো একটু বড় বড় তো কেয়ার করার আসতে ও যেমন নিয়ে আসছে আর কি তেমন আলহামদুলিল্লাহ আর এখানে হচ্ছে অনেক কিছুই মানে আসে যেগুলো একটু পরে আপনাদের সাথে আমি শেয়ার করবো একটা একটা করে যে কি কি আমার আম্মুর হাতেরও অনেক কিছু আছে যেগুলো নাকি আম্মু পাঠাইছে দেশ থেকে তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এই সব কিছুই আমার কিচেন রুমে নিয়ে যাব এখন তো সেখানে নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো আর কি আর দেশ থেকে অবশ্য কোনো কিছু আসলে তো ভালো লাগে সেটা তো আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাংলাদেশ থেকে কোনো কিছু আসলে সেটা যে কতটা আনন্দের কতটা খুশির সেটা আপনাদেরকে মানে বোঝানো যাবে না মানে এতটা খুশি এতটা আনন্দ লাগে যে দেশ থেকে কোনো কিছু আনলে আর এখানে আনাস অনেক দুষ্টমি করতেছিল এগুলো আমি নামাইতেছিলাম আর ও অনেকটা দুষ্টমি করতেছিল তো এমনই করে আর কি সব সময় তো হ্যাঁ এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো এই যে দেখেন অনেক সুন্দর আর একদম ফ্রেশ গরুর গোশ তারপরে হচ্ছে খাসির গোস তো এইগুলা হচ্ছে খাসির তো এই খাসির গোশগুলা আমি এখন প্যাকেট করব তো ছোটো ছোট করে আসলে প্যাকেটগুলো করে তারপরে রাখবো যেহেতু এগুলো জমাট বাঁধা না কিন্তু যদি এই রকমভাবেই রাইখা দিই তাহলে পরে দেখা গেছে আমার এগুলা মানে প্যাকেট করতে কষ্ট হবে তো সেই জন্য চিন্তা করলাম যে এগুলো সুন্দরভাবে প্যাকেট করে রাখি তো আবু অবশ্য অনেক কষ্ট করে এগুলা নিয়ে আসছে অনেক কষ্ট হয়েছে আনতে প্রায় তিরিশ আহ পঁয়ত্রিশ কিলো হবে সব কিছু মিলিয়ে কি তো আনতে অবশ্য অনেক কষ্ট হইছে আর এগুলা অবশ্য আমাদের এখানেও কিন্তু গোস পাওয়া যায় তো অনেকেই হয়তো ভাবতে পারেন যে এখানে কি গোস পাওয়া যায় না হ্যাঁ পাওয়া যায় কিন্তু এতটা ফ্রেশ না ইতালির গোশটা যে একটা মানে রান্না করলে যে একটা গ্র্যান বের হয় একদম আমাদের মানে দেশের মতোই ওরকমই স্বাদ আর ইতালিতে গোশটা যদি রান্না করেন রান্না করে খেয়ে দেখেন তাহলে দেখবেন একদম বাংলাদেশের যেমন গরুর গোশটা ফ্রেশ আর একটা অন্যরকম একটা ফ্লেভার তো ঠিক ওরকমই বাংলাদেশের মতোই স্বাদ আর ওরকমই ঘ্রান তো এই জন্যই আর কি আনানো আমাদের এখানে আর এইখানে হচ্ছে মা দুইটা মোরগ দিয়া পাঠাইছে মা দুইটা মোরগ আনাছে রাব্বুর জন্য বাংলাদেশ থেকে দিয়া পাঠাইছে আর কি তো এই মোরগ দুইটা অনেক মানে আশা করি মজা হবে কারণ দেশে তো দেশি মোরগ আর কি সেই জন্য আর এখানে কাঁচামরিচ তো এইটাও কিন্তু বাংলাদেশের কাঁচামরিচ কাঁচামরিচটা অনেক অনেক ঝাল আর দেশ থেকে দুই তিন কিলো কাঁচামরিচ নিয়ে আসছিল তো ওইখান থেকে আর কি আমাদের জন্য নিয়ে আসছে আর এখন যেটা শেয়ার করতেছি বাংলাদেশের মানে বাংলাদেশ থেকে আনা তাল তো এটা অবশ্য আম্মু কয়েকদিন আর কি তাল এরকমভাবে ভাবে ঝাল দিয়ে দিয়ে তারপরে হচ্ছে আর কি এরকম প্যাকেট করে রাখছে তো এটা হচ্ছে অনায় সেই রান্না করে খাওয়া যাবে কোনো ঝামেলা ছাড়াই সব ঝামেলা আম্মুই করে দিছে তো এখানে হচ্ছে এগুলো হচ্ছে আচার এইটা হচ্ছে জলপাইয়ের আচার তো মা অবশ্য অনেক দিন যাবত মানে সব কিছুই অনেক দিন যাবৎ এরকমভাবে মানে রাখতেছিল আর কি আমাদের জন্য একটা একটা করে তো এখানে হচ্ছে জলপাইয়ের আচার আসে তারপরে হচ্ছে জলপাইয়ের যে আস্ত আস আচার আছে না যে আস্ত আস্তে যে জলপাইগুগুলা তো ও আচার করে দিছে তারপরে হচ্ছে আমের আচার তো এখানে হচ্ছে খেজুরের গুড় তো এখানে প্রায় দুই তিন কিলো তিন কিলোর মতো আসে গুড় তিন কিলোর মতো গুড় আসে এখানে আর হচ্ছে এখানে সরিষা কালো যে সরিষাটা হয় তো ওই সরিষাও আম্মু দিয়ে দিছে আর এখানে আমি ইতালি থেকে কিছু আদা আনিয়েছি আব্বুকে দিয়ে কারণ হচ্ছে আদাটা অনেক ফ্রেশ আর একদম মানে সোজা যে আদাগুলা হয় তো এরকম আর কি এই আদাগুলা মানে ইয়া করতে কাটতে অনেক সুবিধা হয় আর এখানে আম্মুর হাতের বানানো খেজুরের গুড় এটা হচ্ছে আম্মু রস দিয়ে জাল করে তারপরে হচ্ছে খেজুরের গুড় বানিয়েছে আর এইটা হচ্ছে ঝোলা গুড় আর কি তো সেই গুড় পাঠিয়েছে আমাদের জন্য আর এখানে আমি ইতালি থেকে কিছু তন্ন আনিয়েছি আম্মুকে দিয়ে আর এই তন্নগুলো কিন্তু অনেক ভালো আর অনেক ফ্রেশ ইতালির তন্নগুলো আসলে অনেক মজার হয় তাই আর এখানে বাংলাদেশ থেকে কিছু গ্যাসের দানা নিয়ে আসছি এখানে লাল শাকের দানা তারপর হচ্ছে ডাটার দানা তারপর হচ্ছে লাউয়ের দানা তো এরকম অনেক ধরনের দানাই আসে এখানে তো দুই তিন রকমের দানা আমি নিয়ে মানে তিন রকমের দানা আনিয়েছি আর এখানে হচ্ছে এগুলো হচ্ছে ঘি তো এইগুলো হচ্ছে হাতে বানানো ঘি আর এই ঘিগুলো অবশ্য আমার একটা নানু আছে তো উনি হচ্ছে নিজের হাতে এই ঘিগুলা বানায় তো সেই জন্য ওনাকে দিয়ে এই ঘিগুলা বানানো হয়েছে আর কি আম্বু বানিয়ে পাঠিয়েছে আর কি ওনাকে দিয়ে তো আর এই ইসের মধ্যে হচ্ছে সরিষা তেল আম্মু বাংলাদেশ থেকে সরিষা তেল পাঠিয়েছিল তো ওই সরিষা তেলই এই বোতলের মধ্যে তো এই তো আর এই হচ্ছে গাছের মানে গাছের লেবু আর কি বাংলাদেশ থেকে আনা লেবু তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম